বাংলাদেশ মিলিটারি একাডেমির ৮০তম বিএমএ কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে চট্টগ্রামে রাষ্ট্রপতি কুচকাওয়াজ হয়েছে। ভাটিয়ারি বিএমএ প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেড সালাম গ্রহণ করেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। ৩ বছরের সামরিক প্রশিক্ষণ শেষে ১৩ জন নারী সহ ১৭১ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। পরে ক্যাডেটরা আনুষ্ঠানিক শপথ নেন। সেনাপ্রধান কৃতি ক্যাডেটদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে বাংলাদেশ সেনাবাহিনী আর জনগণের কাছে আস্থার প্রতীক হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। আমার প্রত্যাশা এই যে তোমরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দেশ সেবায় আত্মনিয়োগ করবে এবং নেতৃত্বের কাঙ্ক্ষিত গুণাবলী সমূহ যেমন সততা, কর্তব্যনিষ্ঠা, কঠোর পরিশ্রম এবং তোমাদের উপর অর্পিত সকল দায়িত্ব সফলভাবে পালন করবে।